বিশেষ করে আমি আজকে বেশি বেশি স্মরণ মানে আমার মনে পড়ছে সেই ব্যক্তিটার কথা, বেঁচে থাকলে তিনি আজকে এই চেয়ারে বসে থাকতেন। তিনি হচ্ছেন মরহুম মকবুর, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 12 থেকে 13 বছর আগের থেকে আমি তাকে চিনি। আমি তাকে দাড়ি কাঁচা অবস্থায় পেয়েছি, ইয়াং টকবগে একজন মানুষ আমি পেয়েছি আজ থেকে 12 বছর আগে। ফুটন্ত একটা গোলা ঝরে গেল, এটা অপূরণীয় ক্ষতি, অপূরণীয়, এটা পূরণ হওয়ার মতো না। তিনি যে অবদান রেখেছেন একাধারে, সব দিক থেকে তিনি অলরাউন্ডার ছিলেন। সামাজিকভাবে কাজ করেছেন, শিক্ষায় কাজ করেছেন, সেবায় কাজ করেছেন, বিভিন্ন জায়গায় সব দিকে তার অবদান ছিল কি ছিল না? ছিল। তিনি যা কিছু করেছেন, আল্লাহ তুমি তার সমস্ত কাজকে জান্নাতের ওসিলা করে দাও, তুমি তার কবরটাকে জান্নাতের নূরে মুনাফফার করে দাও। আমার ওই দিনটার কথা বেশি মনে পড়ে, যেদিন আমি প্রথম দিন আমি তার সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন উনি আমাকে একটা আতর দিলেন। সেকেন্ড দিন আমি যখন তার বাসায় যাই, শুনলাম বাসায় কেউ নাই, কিন্তু তিনি অল্প সময়ের ভিতরে আমাকে স্যুপ খাওয়ালেন, মুরগির স্যুপ রান্না করে আমাকে খাওয়ালেন, আমি খেলাম। তারপরে এত সুন্দর তার আপ্যায়ন, এত সুন্দর তার কথা, মিষ্টি মুখ ছাড়া আমি তার চেহারায় আমি অন্য কিছু পাই নাই। সর্বক্ষণ তিনি সদা সর্বোজ্জ্বল হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, আমরা রুহের মাগফিরাত কামনা করছি। এবং এই কসবা আমি অনেক আগে এসেছি, আজ থেকে 12-13 বছর আগে আমার প্রথম সফর হয়েছে, সেদিন থেকেই আমি তাকে চিনি, আমি তাকে জানি, খুব ভালো মানুষ ছিলেন। আজকে শুনলাম তার ছেলে সুবহানি এসেছিল, আলহামদুলিল্লাহ, এত অল্প বয়সে সে অনেক অনেক কিছু শিখে নিয়েছে। আমার মনে হয় সে আরও বাবার চেয়েও আরও বড় কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বাবার যোগ্য উত্তরশীল হওয়ার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। আচ্ছা, তার মা গোলাম সুবহানির মা, অর্থাৎ আমাদের গোলাম সরওয়ার সাইদি ভাইয়ের মরহুম মকবুর, তার স্ত্রী অসুস্থ, স্বামী হারালে তার কষ্ট আছে না? বিধবার যন্ত্রণা, বিধবাদের পাশে দাঁড়াতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যন্ত্রণা তো আছে, রাতে শুইতে গেলে হাতটা আগায় দেয়, স্বামী নাই, বুকটা খান খান করে, এটা যে কত নিদারুণ যন্ত্রণা, এটা ভুক্তভোগী মহিলা ছাড়া কেউ বুঝবে না। দারুণ কষ্টের মধ্যে তিনি আছেন, একদিকে মানসিক যন্ত্রণা, আরেকদিকে শারীরিক কষ্ট নিয়ে তিনি হসপিটালাইজড হয়ে আছেন। আমরা মিসেস গোলাম সরওয়ার সাইদির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে তার চার সন্তানের মাঝে ফিরে আসার তাওফিক দিয়ে দাও, আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও, এই পরিবারের যে শূন্যতা, এই পরিবারের শূন্যতা তুমি আল্লাহ নিজে দূর করে দাও। আমার আবু বকর ভাই খুব অল্প সময় আমাকে বলেছেন যে ভাই আমার কসবা একটা মাহফিল আপনাকে করতে হবে। এই মাহফিলের সভাপতি ছিলেন গোলাম সরওয়ার সাইদ। আমি বললাম ভাই চোখ বন্ধ করে ডেট নিয়ে নিলাম, আমি যাব। আমি এক কথা, আমি তাকে উইলিংলি ফোন দিয়ে আমি আজকে মাহফিলে হাজির হয়েছি, একটা টানে, একটা মহব্বতে, সেটা হলো কসবা ইসলামের জন্য একটি উর্বর জায়গা, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশে যখন মাহফিল হচ্ছে না তখন কসবায় মাহফিল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যেখানেই যাই সেখানে মাহফিলের একটা বাধা আছে না, এই যে স্বাস্থ্যবিধি, কি বিধি, কত বিধি আসে, কিন্তু কসবায় মাহফিলটা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা মাহফিলের পক্ষে কথা বলেছেন। প্রশাসন যদি বাধা দিত আমরা মাহফিল করতে পারতাম না। মাহফিল করার ক্ষেত্রে প্রশাসনের একটা অনুমতি, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাজা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখান থেকে কাজ করেছেন, এবং আইনমন্ত্রী, হ্যাঁ জি, এবং এই দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী, তার বাড়িটাই পাশে, তিনি এই গ্রামের এই এলাকারই তিনি বাসিন্দা, তিনি এখানেই বড় হয়েছেন, তো তার চোখের সামনে মাহফিলটা হয়ে যাচ্ছে। এখান থেকে প্রমাণ হচ্ছে আসলে মাহফিল বন্ধ করতে চায় না প্রশাসন, কিন্তু কিছু অসাধু নেতৃত্ব আছে না নাই, আছে না নাই, তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এগুলো করতে যান। আসুন আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আসুন আমরা দোয়ার দিকে যাচ্ছি, আমরা আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেন। আমিও সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য, আমার আলোচনায় কেউ কষ্ট পাননি তো? আজকে আমি যে সূরা থেকে কথা বললাম চেষ্টা করেছি গোটা সূরাটাকে সামারাইজ করে বলার জন্য, একটু একটু করে সব দিক থেকে আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ তুমি আমলে নিয়ে আসার তাওফিক দিয়ে দাও। রোহিত ভাই খুব ভালো মানুষ, খুব ভালো আলোচনা করেন। আমার এই যে ভাইজান আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের সভাপতি, আলহামদুলিল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। আমার আবু বকর ভাই তুমি আল্লাহ কবুল করে নাও। তারপরে মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ, আমার একজন বিশিষ্ট ব্যাংকার, কিন্তু ব্যাংকার তো তাকে মনে হয় না, তিনি তো প্রেজেন্টেটর, বলি আলহামদুলিল্লাহ। আড়াই বাড়ির ছাত্র তিনি, আড়াই বাড়ি কই, ওখানে কি আড়াইটা বাড়ি আছে নাকি, মেলাগুলো বাড়ি, বলি আলহামদুলিল্লাহ। হাজার 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 বাড়ি, আড়াই বাড়ি নাই তো, আড়াইটা মাত্র বাড়ি, দুটাও না, তাও আড়াই, আবার কুড়ি ঘর, কুড়ি ঘর, পঞ্চঘর,
আর ওদিকে আছে 20 গ্রাম, 1000 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম, কত গ্রাম আছে, মাত্র খুঁজে খুঁজে পাইছে মাত্র 20 গ্রাম। আছে না ওখানে? আছে না? হ্যাঁ জি, খুব সুন্দর। আপনারা বলি আলহামদুলিল্লাহ, আসুন দোয়া আমার আল্লাহ কাছে। তার মন্ত্রী সাহেবের আম্মা মারা গেছেন, আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তুমি মন্ত্রী মন্ত্রী মহোদয়ের মাকে তুমি আল্লাহ মাফ করো, কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাজ্জাল করে দাও। অনেকে দোয়া চেয়েছেন আমার কাছে, আমার কাছে যারা যারা দোয়া চাচ্ছেন আমরা তার জন্য দোয়া করে দিচ্ছি। জি আল্লাহুম্মা আমিন। রব্বানা ফালামনা انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب غفيرت নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে, একটা সূরাকে সামনে রেখে 10 নির্দেশনা ভ্রাতৃত্বের উপরে কিছু আলোচনার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহিদার ওপারে দুটো হাত পেতে আছে আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখী নিমাম জনম দুঃখী বাপজন যারা চলে গেলেন, জিন্দেগির গুণাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। আব্বা আম্মা যারা চলে গেলেন, তিনি তো বুঝতে পারেন মা ডাকের মধ্যে কত মধু আছে রে। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, দিল থেকে মন থেকে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা আসছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি নিঃশেষ হবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ গো তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো ঠান্ডায় কাঁপতে কাঁপতে কি যেন চাচ্ছে রে আল্লাহ। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল মানা আসা পর্যন্ত কবরে নিও না। ও আল্লাহ তোমার বান্দাগুলো দুটো হাত পেতে পেতে তোমার কাছে কি যেন চাই, কারো চাওয়া তুমি আল্লাহ ফেরত দিও না। সমস্যা সমস্যা দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, অসুস্থ সুস্থ করে দাও, ব্যবসায়ী ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দাও। সব সমস্যার সমাধান তো তোমার কাছে আছে আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল কি কবুল করো, দৌলত খান এই পরিবারে বংশকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার আবু বাকর ভাই সাদা মাটা মানুষ, মুসকি হাসি দেওয়া মানুষ, কি সুন্দর মানুষ, তুমি আল্লাহ তাকে কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত মা ভাই বোন যারা হাত তুলেছেন সবার হাতকে তুমি আল্লাহ চালাইয়া নিও। এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। ওয়াল্লাহ গোলাম সরওয়ার সাইদি একজন ভাগ্যবান মানুষের নাম, দুনিয়া থেকে ক্ষণ জন্ম মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও আল্লাহ। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের নূর দিয়ে মুনাজ্জাল করে দাও। আল্লাহ ফুল বাগানে কেউ যখন ফুল নিতে যায়, ভালো যে ফুলটা সেই ফুলটাই তো বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসে। এই দুনিয়ার ফুল বাগানে তুমি আল্লাহ যখন নজর দাও, এই ফেতনার দুনিয়ায় তুমি চাও না কোনো ভালো বান্দা পৃথিবীতে থাকুক। তোমার পছন্দ হয়েছে সুন্দর ফুলটা তুমি নিয়ে চলে গেছো, আল্লাহ তুমি তার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাজ্জাল করে দাও। আল্লাহ তাআলা গোলাম সরওয়ার সাইদি ভাই দুনিয়াতে যা কিছু রেখে গেছেন জান্নাতের ওসিলা করে দিও। আল্লাহ তাআলা মেহরবানি করে 4টা সন্তান আওলাদ রেখে গেছেন, তাদেরকে যোগ্যত্বশ্রী বানিয়ে নিও। আল্লাহ গো উনি গেছেন আগে, আমরা তার পিছে পিছে আসি। মালাকুল মউত দৈনন্দিন 5 বার করে আমাদের সমাজ সবার সামনে এসে দেখা করে চলে যায়, কিন্তু একদিন আসবে রে, কিন্তু সেদিন আর ফেরত যাবে না। আমার জানটা কবজ হয়ে যাবে, বউ যদি কম বয়সী হয় সেই বউটা 3 মাস কাঁদের পর আবার আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে। ও আল্লাহ তো দুনিয়ার নিয়ম, কেউ তো আমার আপন না, সব আমার পর,
এক বন্ধু আর সেই বন্ধু আমার পর হয়ে যাবে, ভাই বোন আমার পর হয়ে যাবে, সন্তানগুলো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি শুরু করবে। মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ হয়ে, মারা যাওয়ার সময় শুধু একটা জিনিস যোগ হয়ে যাবে, শুধু কয়েক টুকরা কাপড় কাফনের কাপড়টা যোগ হবে, এছাড়া দুনিয়ার একটা সুতা পর্যন্ত নেওয়ার কোনো সুযোগ হবে না রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, কত স্বপ্ন গড়েছিলাম আমরা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সবাই দেখে দেখে চলে যাবে, বউ সন্তান কাঁদবে, সব পড়ে থাকবে দুনিয়ায়, জানাজা শেষ হয়ে যাবে, সব কাপড় চোপড় খুলে নিয়ে আমাকে কাফনের কাপড় পরায় দেবে, টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, পোকামাকড় গুলো সব হাজির হবে আমার দেহের সামনে, ওই পোকামাকড় গুলো কামড়াবি, রক্ত মাংস গুলো সব পোকার পেটে চলে যাবে রে। মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি, সেই শ্যাম্পু ওয়ালা চুল সব খসে খসে পড়বে, এই দাঁতের কত যত্ন নিয়েছি, দাঁত ব্যথা ডেন্টিস্টকে দেখিয়েছি, দাঁতের জন্য কত কত প্রকার টুথপেস্ট আমি ইউজ করেছি, যখন মরে যাব দাঁতগুলো খসে খসে পড়বে, আমার চেহারা চেনা যাবে না, সব মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার জীবনে আর নাই রে, এই দুনিয়ার মায়া মরে চেখায় আমরা সব ভুলে যাই, আল্লাহ মেহরবানি করে তোমাকে না ভোলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, তোমাকে যেন না ভুলি, তোমাকে যেন স্মরণ করি এমন যোগ্যতা আমাদের মধ্যে তুমি আল্লাহ পয়দা করে দাও। মৌতের সময় যখন চলে আসবি জমানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।